खो ना दूं मैं पाके तुमको आए यकीना खुद पे हमको जैसे नदी को किनारा मिला मैंने जो चाहा मुझको वो ही मिला क्या दिल में तेरे मेरी जगह है या फिर ये जो है वो बेवजह है जाना ना दिल से दूर जाना ना दिल से जाना ना दिल से दूर जाना ना दिल से तो तुम जरा कहना मुझ में दिखी थी क्या कमी अगर हो सके तो तुम जरा कहना मुझ में दिखी We'll be right back.
পরিচ্ছন্ন করবেই। এরা এই সমুদ্র সৈকতকে পরিচ্ছন্ন রেখেই এখানকার পর্যটকদেরকে আকৃষ্ট করে থাকে, কারণ পর্যটকরা এসে এই পরিচ্ছন্নতার জন্যই এই নুসা দুয়া সমুদ্র সৈকতে এসে থাকে। দেখুন, বেশ গরম পড়ছে, অসম্ভব অসম্ভব দারুণ একটি মুহূর্ত কাটাচ্ছি আজ নুসা দুয়াতে। সমুদ্র সৈকতের পরিচ্ছন্ন কর্মীদেরকে দেখুন কীভাবে সমুদ্র সৈকতের পরিচ্ছন্নতা রাখার জন্যে তারা নিবেদিত। ফেরিওয়ালারা একটি নির্দিষ্ট সীমার মধ্যে তারা দূরে থাকতে হবে, কোনোভাবেই তারা এই জলের কাছে যেতে পারবে না। আর আপনি দেখুন এইখানে অনেকে খাট বিছিয়ে এই হোটেলেরই তারা এই হোটেলেরই প্যাট্রন হোটেলের প্যাট্রনরা এইভাবে জলের সৌন্দর্য দেখার জন্যে এইভাবে খাটের মধ্যে শুয়ে শুয়ে তারা দেখছে। প্রাইভেসির জন্যে এই ধরনের পর্দাগুলো দুধারে আছে, সামনে পেছনে নয়, দুধারে। দেখুন বিছানা পেতে দেওয়া হয়েছে। এখানকার ফেরিওয়ালারা খুব একটা বিরক্ত করে না, আপনাকে বিরক্ত করবে না। জীবনকে নানাভাবে উপভোগ করা যায়, খুব সুন্দরভাবে উপভোগ করা যায় যদি আপনার মন সেরকম থাকে, যদি আপনার মন সুন্দর থাকে, আপনি সুন্দরের খোঁজে যদি থাকেন। তবে আমরা একটা হোটেলের নিজস্ব একটা সি বিচে আমরা ঘুরছি, ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে এই নুসা দুয়ার কিছু অংশ। এখানে অনেক সময় অনেকে বিয়ের অনুষ্ঠান করার জন্য যখন আসে, এইখানে দেখুন কিভাবে সুন্দর একটি স্টেজ একটা ঘর সাজিয়ে রেখেছে, ওয়েলকাম টু আওয়ার ওয়েডিং। আপনারা যখন শুনেন যে বালি দ্বীপে এসে বিয়ে করছে, তখন তারা এই ধরনের হোটেলে চলে আসে, এখানে এসে তারা এইভাবে এইখানেই তাদের কাজই রেজিস্ট্রার এসেই তারা বিয়ের অনুষ্ঠান এইখানে উদযাপন করে থাকে। এরপর হানিমুন, হানিমুন আপনি এখানেই করলেন, বিয়ে এবং হানিমুন ঠিক একই স্থানে হলো। যেটা আমরা ছোট থাকতে শুনতাম যে বালি দ্বীপে এসে কীভাবে বিলাসিতায় গা ভাষায় ধনী যারা আছে তারা, তাদের এটাই হচ্ছে সেই ধনী লোকদের আনন্দ আশ্রম। তবে নির্ভর করে আনন্দটা আপনি কীভাবে পেতে চাইছেন। বন্ধুরা, অনেকটুকু দেখালাম আমরা এতক্ষণ নুসা দুয়ার দুটো সমুদ্র সৈকতের আশপাশ। আবারও ঘুরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, এখানে একটা মূর্তি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে মূর্তিটা দেখছেন, এই মূর্তিটার অর্ধেক কিন্তু ঢাকা কাপড় দিয়ে, নাভি থেকে নিচের দিকে ঢাকা। বালিতে যে কোনো মূর্তিকে অবশ্যই স্যারং পরাতে হবেই। এটা হচ্ছে দেব বা দেবতার যে ইজ্জত, সেই ইজ্জতটাকে আপনার রাখতে হবে। এই হোটেল অঞ্চলের নাম হচ্ছে মালিয়া বালি, মালিয়া হোটেল, ইট ইজ আ সর্ট অফ ফোর স্টার হোটেল।